বিজেপি নেত্রীর কাছ থেকে পাওয়া গেল নকল সোনার বাট। নকল সোনার বাট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের ঝলঝলিয়া এলাকায়। উদ্ধার একটি সোনার দোকানের রসিদ। শহরের ঝলঝলিয়া বাজার এলাকায় একটি সোনার দোকানে এক মহিলা সোনার বাট পরীক্ষা করাতে গেলে সেটিকে নকল বলে জানিয়ে দেন স্বর্ণ ব্যবসায়ীরা। জানা গিয়েছে ওই মহিলা বিনা সরকার কীর্তনিয়া, বিজেপির উত্তর মালদা কেন্দ্রের সহসভা নেত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। তারা নকল সোনার বাট উদ্ধার করেন। ওই মহিলা জানিয়েছেন কোনো এক রিক্সাওয়ালা গোলাপি রঙের কাগজে মোড়া সোনার বাট দেখিয়ে প্রতারণার চেষ্টা করেন। এর সাথে একটি সোনার দোকানের রসিদও দেখায় ওই রিক্সাওয়ালা। থানায় যাওয়ার কথা শুনেই পালিয়ে যান ওই রিক্সাওয়ালা। মহিলা ঝলঝলিয়া এলাকায় একটি সোনার দোকানে সেই বাট পরীক্ষা করেন। স্বর্ণ ব্যবসায়ীরা সেটিকে নকল বলে জানিয়েছেন। তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে রিক্সাওয়ালাকে শনাক্ত করার দাবি জানান। খবর পেয়ে ঝলঝলিয়া এলাকায় সোনার দোকানে পৌঁছান স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার। তিনি বলেন এর আগেও এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। নকল সোনার সঙ্গে একটি সোনার দোকানের রসিদ উদ্ধার হয়। তিনি পুলিশের কাছে আবেদন করেন এই ধরনের প্রতারণা যারা করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার। নকল সোনার বাট এবং রসিদ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। রুমালে মোড়ানো একটা জিনিস পেল তো গাঙ্গুলি দিয়ে, আর আমি বললাম যে আপনি কি পেলেন ওটা দেখান। তারপরে সেই রিক্সাওয়ালা খুললো আমাদের সামনে জিনিসটা খোলার পরে, তারপরে তো রিক্সাওয়ালা খুলে এরকম করে দেখালো। তো দেখানোর পরে আমরা বললাম কি ওই কাগজটা দাও, তো ওই কাগজটা দাও। তারপরে কাগজটাতে লেখা আছে যে শ্রী নৃপেনবাবু স্বর্ণকার, আমার নমস্কার নেবেন, আমি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আমার বড় ছেলের হাতে 3 ভরি ওজনের একটা সোনার বিস্কুট পাঠিয়ে দিচ্ছি, সেটা দিয়ে সুন্দর করে 2 চেন, 1 জোড়া চেন এবং ঝুমকা তো বানিয়ে দেবেন। তো এটা দেখে আমরা অলরেডি, আমরা যেহেতু মানুষের কাজ করবার যায় একজন গরিব মানুষের, যেহেতু এই রুমালে মোড়া ভাবলাম যে হয়তো গরিব মানুষের অনেকখানি ক্ষতি হয়েছে, তাই আমরা সেই রিক্সাওয়ালাটাকে কিছু দূর আনার পরে থামিয়ে এখানে করোনা জুয়েলার্সিতে গেলাম, গিয়ে দেখালাম, এটা দেখালাম, গাঙ্গুলি দিকে দিয়ে পাঠালাম। আমি রিক্সাতে বসে আছি, রিক্সাওয়ালাটাকে ছাড়িনি। তো গাঙ্গুলি দিকে গিয়ে এটা নিয়ে দেখানোর পরে ওই জুয়েলার্স বলেছে না এটা ফ্রড, এখানে কিছু নেই। তারপর গাঙ্গুলি এখানকার কোন জয়ন্তকুণ্ডু এখানে, হ্যাঁ মালদা মার্চেন্টের যে মানে এইখানকার যে স্বর্ণ জুয়েলার্স যে হেড, সেখানে ফোন করলো গাঙ্গুলি দি। তো ফোন করার পর উনি বললো ঠিক আছে আমরা জেনে শুনে ইয়ে করছি। তো যাই হোক, তখনও যদি কেউ আমাদেরকে বলতো যে না এটা ফ্রড, তাহলে কিন্তু সেই রিক্সাওয়ালা আমরা সাথে সাথে ধরে আনি। তো রিক্সাওয়ালাটাকে অলরেডি নিয়ে গেলাম, আমরা যেহেতু ত্রিপাঠি নার্সিং হোম, ওখানে সিএম তো বসবে, ওখানে গেলাম, ওনাকে বললাম যে চা খান, আপনার যা মানে ক্ষতিপূরণ আসছে সেটা দিয়ে দেবো, তাহলে চলেন এখন থানায় যাবো। যেই থানায় যাওয়ার কথা শুনেছে, শোনার পরে আমি আর গাঙ্গুলি এখানে আবার এই মার্কেটে এলাম। আসার সাথে সাথে মার্কেটওয়ালাকে বললাম যে এটা আমরা পুলিশের কাছে নেবো, করুণা জুয়েলার্স থেকে বলে দিল তাহলে আমাদের সব সেক্রেটারির কাছে চলে যান। এখানে এলাম, দুজনে এসছি যেহেতু সাথে, গিয়ে দেখি রিক্সাওয়ালা নেই, রিক্সাওয়ালা চলে গেছে। এই এতখানি একটা এইরকম ফেক সোনার বিস্কুট, এটা সোনার দোকানদার বলছে যে এটা ফেক। তো যাই হোক, এটা নাকি বলে অনেকদিন ধরেও চলছে। তো এটা খুবই মানে দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে রিক্সাওয়ালাকে ধরিয়ে দিতে পারলাম না। তবে এখানে যদি সিসিটিভি ফুটেজে থাকে তাহলে অবশ্যই রিক্সাওয়ালাকে আমরা শনাক্ত করে ধরিয়ে দিতে পারবো। আদৌ ঘটেছে এই শ্রী জুয়েলারি নামে একটা প্যাডের ওপর এর আগেও যে ঘটনা ঘটেছে সেই দোকানের নাম দিয়ে বেরোচ্ছে। এর একটা চক্র তৈরি হয়েছে, যেটা আমরা এই চক্রটাকে ধরতে পারছি না। আমরা ইংরেজ বাজার থানাকে ইনফর্ম করি, এর আগেও ইনফর্ম করা হয়েছিল, আজকেও ইনফর্ম করা হয়েছে। ইংরেজ বাজার থানা থেকে অফিসাররা আমাদের এখানে আছেন, উপস্থিত আছেন। এই মুহূর্তে তারাও ভেরিফিকেশন করছেন কী করে এটা হচ্ছে, কোথা থেকে কীভাবে ধরা যায়। আমরা চাইছি যে মালদা জেলা এবং মালদার বাইরে যেসব স্বর্ণ ব্যবসায়ী আছেন তারা যেন এরকম চক্রান্তের মধ্যে না পড়ে, তারা খুব সজাগভাবে যেন থাকে, এই বার্তাটা যেন আমরা দিচ্ছি। এবং জনসাধারণকেও বলছি এই ধরনের ফেক থেকে দূরে থাকবেন। সমস্ত এইরকম ধরনের জিনিস যদি আসে সঙ্গে সঙ্গে আমাদের থানাতে বা আমাদের স্বর্ণ ব্যবসায়ী কোনো এক জায়গায় গিয়ে টেস্ট করাবেন। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।